গাইস বর্তমানে এই বয়ম পাখি গানটি খুবই ট্রেন্ডিং এ রয়েছে এবং এটি দিয়ে অনেকে ভিডিও করতেছে। বড় বড় সেলিব্রিটিরা যারা রয়েছে তারা কিন্তু এটা দিয়ে অনেক ভিডিও বানিয়েছে। তো আজকে ভিডিওতে জানবো যে তাদের মধ্যে কে সেরা। তো গাইস এখানে দেখতেই পারতেছেন এখানে কিন্তু 7,87,000 ভিডিও রয়েছে এটার মধ্যে। তোই তোই পাখি কই কই আমার ময়না পাখি কই, ভাই বুঝলাম না এটার মধ্যে এত ভিউ কেন হয়, ভাই এটার মধ্যে কেন এত ভিউ হচ্ছে। তো এটা টিকটকের মধ্যে সম্ভব, এটার মধ্যে প্রায় 7,87,000 মতো ভিডিও রয়েছে, প্রায় 1,000,000 কাছাকাছি। তো এখানে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিন্তু এই পাখির বয়ম পাখি গানটি দিয়ে তারা শ্যুট করেছে এবং তারা কিন্তু ভিডিও বানিয়ে যাচ্ছে। তো বর্তমানে এই টিকটক সেলিব্রিটি বর্তমানে যারা এই সব নিয়ে ভিডিও বানিয়েছে তো এখানে তারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেক ভিডিও রয়েছে, প্রায় অনেক বড় বড় যারা সেলিব্রিটি বা বড় বড় যারা এওরা রয়েছে তারা কিন্তু এটা দিয়ে অনেক ভিডিও শ্যুট করেছে, যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এখন আমরা এখন কিছুক্ষণ আমরা সেই ভিডিওগুলো দেখে নিব যে ভিডিওগুলো প্রচুর ট্রেন্ডিংয়ে রয়েছে। তো গাইস এতক্ষণ আপনারা দেখলেন যে ট্রেন্ডিং ভয়েস রয়েছে সেটা হচ্ছে অলরেডি এটা হচ্ছে অ্যালেক্স সবুজের। তো অ্যালেক্স সবুজের অনেকগুলো ভাইরাল ভয়েস রয়েছে বা ভাইরাল ডায়লগ রয়েছে। অ্যালেক্স সবুজের এই গানটা তিনি একটি মঞ্চে গিয়েছিলেন এবং এই গানটি কিন্তু তার টিকটকে পাবলিশ করা হয়, এবং যখনই সে টিকটকে এই গানটিকে পাবলিশ করে তখন কিন্তু তারা অনেক পারফরমেন্স করে এবং ভিডিওটির প্রায় অনেক ভিউজ হয় এবং ভিডিওটি কিন্তু সাথে সাথে ভাইরাল হয়ে যায় এবং টিকটকের ট্রেন্ডিং কিন্তু কাঁপাতে শুরু করে। গ্যাস এটার মধ্যে অনেক সেলিব্রিটি ভাই বোনেরা ওনারা যাদেরকে আমরা চিনি যারা অমর বাইরার মতো যারা রয়েছে বিভিন্ন ধরনের এটা দিয়ে ভিডিও বানিয়ে যাচ্ছে। গ্যাস আপনার ভিডিও যদি এখন পর্যন্ত একটাও ভাইরাল না হয়ে থাকে তাহলে আপনি গিয়ে ট্রাই করতে পারেন, অবশ্যই আপনারা এটা দিয়ে কোনো একটা সফলতা পেতে পারেন বা আপনার ভিডিওটা ফোর ইউতে যেতে পারে। তো এটা দিয়ে বড় বড় যা সেলিব্রিটিরা রয়েছে তাদের টিকটক আপনারা দেখতে পারতেছেন। তো এটার মধ্যে প্রায় সাত লক্ষের উপরে ভিডিও ম্যাক করা হয়েছে। আপনি হয়তো আপনার এই ভিডিওটা ম্যাক করার পরে আপনার ভিডিওটা হয়তো ফোর ইউতে যেতে পারে। তো আমরা এটা জানলাম। তো এখন বর্তমানে ট্রেন্ডিংয়ে কিন্তু এইটা রয়েছে। তো আপনার কাছে কাকে ভালো লাগে বা আপনার কাছে কাকে মনে হয় যে কে সেরা? তো আমার কাছে এই আপুটা কি মনে হচ্ছে যেহেতু আপুটা একটু ডান্স করতেছে আমার কাছে তাকে বেশি ভালো লেগেছে। তো আপনাদের কাছে অন্য কাউকে ভালো লাগতে পারে। তো কার কাছে কাকা কোনটা সেরা সেটা অবশ্য কমেন্টের দ্বারাতে সবাই কমেন্ট করে যাবেন যে কে সেরা, এদের মধ্যে কে সেরা ছিল সেটা অবশ্য কমেন্ট করে জানিয়ে যাবেন। আমি আপনাদের প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিব। এই ছিল মূলত আজকের এই ভিডিওটি। যারা আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন অসংখ্য ধন্যবাদ। সো আজকের মতো আল্লাহ হাফিজ।